আমরাও যেটা পাব নারীরাও সেটাই পাব পাবে আমাদের যে মর্যাদা নারীদেরও ঠিক একই মর্যাদা আমরা যে সোয়াব অর্জন করবো নারীরা ঠিক একই সোয়াব অর্জন করবে কোনো তফাত করা হয়নি একটু কমানো হয়েছে অন্য ক্ষেত্রে কিন্তু দেখেন মর্যাদার ক্ষেত্রে আমি আপনি যারা এখানে বসে আছি তাদের পায়ের নিচে খুঁড়লে শুধুমাত্র মাটি বালি কাদা পানি এগুলোই তো পাবো অন্য কিছু পাওয়া যাবে কিন্তু মায়ের জাতি মায়ের পায়ের নিচে যদি থাকতেন মায়ের পায়ের নিচে যদি খোঁড়েন তাহলে আপনি একদিন খুঁড়তে খুঁড়তে পেয়ে যাবেন এটাই হলো মায়ের জাতি আবার দেখেন রাসুদ সাল্লিউসাল্লাম বলছেন আব্দুর রহমান মিনাউফ তুমি বলো মা বোনদেরকে বলে দাও যদি তারা পাঁচ রক্ত সালাদ আদায় করে রমজানের সিয়াম পালন করে স্বামীর আনুগত্য করে এবং পর্দা করে তথা নিজের লজ্জাস্থানের হেফাজত করে আর কোরআন থেকে আরেকটি গুণ বাড়ানো যায় আল্লাহ এবং তার আনুগত্য করে সব মিলিয়ে পাঁচটা এই পাঁচটা কাজ যদি কেউ দুনিয়াতে করে যেতে পারে তাহলে আখেরাতে তাদেরকে বলা হবে মিন উৎখুলিল এই মহিলা মা বোনেরা শোনেন আপনারা সেই দিন শুনবেন জান্নাতের আটটি দরজায় তোমার জন্য খোলা যে কোনো একটা দিয়ে তুমি প্রবেশ করতে পারো তার মানে আপনি আমি কি সালাত আদায় করি না আমরা তো পাঁচ সালাত আদায় করি আমরা তো আল্লাহ এবং তার রাসূলকে মানি আমরাও তো পর্দা তথা লজ্জাস্থানের হেফাজত করি আমরাও তো স্ত্রীর সাথে মিলেমিশেই চলি এগুলো তো আমাদের আছেই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তথা রসুল সাল্লাহ আলী নারীদের জন্য এক্সট্রা মর্যাদা দিয়ে দিলেন যদি এটা করে তাদের জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে সব দরজা আমাদের জন্য খুলবে যদি অজুর পরে আপনি দোয়া পড়েন আমার সাথে বলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহল্লাহ ওয়া সাহাদু আন্না মোহাম্মাদান আব্দুহু আরসুল এই দুয়াটা যদি কেউ অজুর পরে পড়ে তাহলে শুধু পুরুষ নয় পুরুষ মহিলা সবার জন্যই জান্নাতের আটটি দরজায় খুলে দেওয়া হবে হ্যাঁ আপনি আপনার সন্তানকে শিখিয়েছেন নাকি মাত্র সালাতের জন্য ঠেলেন আর প্রাইভেট কোচিংয়ের জন্য ঠেলতেছেন সকাল ছয়টা বাজে ওঠো ওঠো সালাতের জন্য নয় ওঠাচ্ছে সাড়ে ছয়টায় কোচিং শুরু হবে সাড়ে ছয়টায় প্রাইভেট শুরু হবে এটা যদি আদর্শ পরিবার হয় এটা যদি পারিবারিক বন্ধন হয় তাহলে আপনার সন্তান অজুর পরে দুয়াটা শিখবে কখন বলেন তো তার মানে শিখার কোনো অপশনই তো নয় ওজুই তো করেনি ফজরের সালাতে ফজর চলে গেছে কখন অজু তো ফজর ফজরের অজু করে না ও দুয়া শিখবে কখন دعاء الشيخ هنا يقول الله رب العالمين بولش يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها عليها ملائكه بلاد شداد لا يعصون الله لا يعصون الله ما আপনি বলুন হে ও তোমরা তোমার পরিবারকে শিক্ষা দাও তুমি তোমার পরিবারদের পরিবারকে আদব শিখাও শিষ্টাচার শিখাও তুমি তোমার পরিবারকে আল্লাহর আনুগত্য শেখাও তুমি তোমার পরিবারকে আল্লাহর সাথে থেকে দূরে রাখো তাহলে আল্লাহ তোমাদের সবাইকে মানে পরিবার সহ সবাইকে নামের আগুন থেকে বাঁচাবেন আল্লাহ বললেন কু মানে তুমি বাঁচো আনফুসাকুম নিজে ও আহলিকুম এবং বাঁচাও তোমার পরিবারকে না রা জাহান নামের আগুন থেকে তাফির গন মুসির করেছেন এইভাবে যে তার মানে আমি তো আর জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবো না আমি আমার পরিবারকে বাঁচাতেও পারবো না মূলত বাঁচাবেন কে আল্লাহ এই জন্য আমার কাজ হলো আমি ইমান আনার পরে আমি ইমানের উপরে অটোট থাকবো এরপরে আমার পরিবারকে বলবো ওঠো সালাত আদায় করো কোরআন তেলাওয়াত করো ওঠো ভালোভাবে অজু করো খবরদার তুমি শিরক করবে না খবরদার বেদাতি আড্ডাখানায় যাবে না কোন বেদাতের সাথে সম্পৃক্ত হবে না কোন বেহায়াপনা কোন নোংরামি কোন অশ্লীল ক্রিয়াকর্ম যা কিছু আছে এখানে কোনোটাতে অংশগ্রহণ করতে পারবে না এইভাবে যখন শিক্ষা দেবেন তখন আল্লাহ বল ইবন আব্বাস বলছেন ইয়ুনজি কুমুল্লাহু মিনান নার তাহলে আল্লাহই তোমাদের সবাইকে মানে পরিবারের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন মা গেছে উস্তাদের কাছে যাওয়ার পরে বলছেন উস্তাদ আমার ছেলেদের জন্য দোয়া করবেন যেন আমার ছেলেরা মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারে জামাতের সাথে তো উস্তাদজি বলছেন যে আমি আপনার ছেলের জন্য কি দোয়া করব? যে যেন সালাত করতে পারে তা আমি তো আর আপনার আপনার সাথে না আপনি ছেলেকে নিয়ে আছেন তো আপনি পাঠাবেন মসজিদে তো মা বলছে না আপনি একটু দোয়া করে দেন আমি ডাকি ঘুম থেকে উঠে না গভীর ঘুমে মগ্ন থাকে নাও আমিক আমি বলা হয়েছে শেষে বললেন পানি ঢেলে দিবেন। এই ঠান্ডার দিনে গরম বিছানার নরম কম্বলের উপরে ঠান্ডা পানি ঢেলে দিলে কঠিন অবস্থা হবে মানবাধিকার কর্মী আপনাকে খুঁজবে এ মানবাধিকার লঙ্ঘন করেছে এটা তো হয় না কেমনে পানি ঢেলে দেব ও আচ্ছা আপনার ঘরে বিদ্যুৎ আছে ছেলেরা যে ঘরে ঘুমায় ইলেকট্রিসিটি এসি আছে হ্যাঁ এসি আছে ছেলেরা ঘুমাচ্ছে ওই ঘরে এসিতে কোনোভাবে আগুন ধরে গেল আপনি কি করবেন তো মা বলছেন যে কেন আগুন ধরে গেছে আর আমার ছেলে ঘুমায় যদি আগুন ধরে যাই ছেলেদেরকে আমি ঘুম থেকে উঠিয়ে দেব খুব দ্রুত না আপনি উঠাতে পারবেন না তো কারণ ও তো ঘুমায় গভীর ঘুমে মগ্ন আপনি বললেন যে উঠানো যায় না তখন বলছেন যে না যদি না উঠে তাহলে আমি বিছানা পত্র বালিশ কাঁথা যা আছে সবগুলো ধরে নিয়ে গিয়ে বাহিরে ফেলে দেব কেন আগুন থেকে বাঁচানোর জন্য বাহ বুদ্ধিমতী মা তাই না গো ভাই এ মাকে বুদ্ধিমতী না অবশ্যই সন্তানকে বাঁচানোর জন্য পৃথিবীর কোন মাই এটা করবে না বলেন তো ঝুঁকি নিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আগুনে জ্বলতেছে আগুন ধরে গেছে ঘুমাচ্ছে সন্তান উঠতে পারে না তাহলে ওদেরকে ডাকার টাইম আছে আর বিছানা পত্র ধরে নিয়ে গিয়ে আগে বাহিরে ফেলো তারপরে যদি হাড় হাড়ি ভাঙ্গে পরে চিকিৎসা হবে কিন্তু যদি এটা না করতে পারেন তাহলে ওখানে পুড়ে অঙ্গার কয়লা হয়ে যাবে কিচ্ছু থাকবে না তখন জি বলছেন বাহ আপনার তাহলে বুদ্ধি আছে। কিন্তু আপনি যেষ সন্তানকে আগুন থেকে বাঁচালেন এটা কোথাকার দুনিয়ার আগুন নাকি আখে রাতে লাগুন। রসুল সাল্লাহ আলী সালাম বলছেন না রুকুমূল্য তিতু কিদুন না রকু মূল্য তিতু কিদু না জুসুমমিন আহমিন ও আমার সাহাবিরা তোমরা যে আগুন দিয়ে রান্না করে খাও তোমরা যে আগুন জ্বালাও তোমরা যে আগুন দিয়ে বড় বড় গরুকে ফ্রাই করে ফেলো তোমরা যে আগুন দ্বারা বড় বড় বনকে উচাড় করে ফেলো তোমরা যে আগুন দ্বারা বড় বড় জাহাজকে কেটে পানির মতো তরল বানিয়ে দাও টুকরো টুকরো করে ফেলো এই আগুনটা দুনিয়ার আগুন এই আগুনের চাইতে জাহান্নামের আগুন ফুদ্দিলা তাহলে এই হিন্নাতি সাহাতাম আসি এর চেয়ে তার উনসত্তর গুণ বেশি বাড়ানো হয়েছে আগুনের তাপ জাহান আগুন কত গুণ উনসত্তর গুণ বাড়ানো হয়েছে সিক্সটি নাইন মানে আরো বেশি এটা তো এই আগুন দিয়ে মানুষের মানুষ পুড়ে কয়লা হয়ে যায় যে আগুনে দেখবেন মানুষ চকবাজারে আশিটা মানুষ লাশ হয়ে গেছে পানির মধ্যে লঞ্চে আগুন ধরলো সেই আগুনে মাত্র অল্প সময়ে পঞ্চাশ জন মানুষ লাশ হয়ে গেছে আমরা ছোটবেলায় গল্প শুনতাম যে পানিতে আগুন ধরেছিল তো শিয়াল মামা এসে মাছ শুরু খেওয়া করেছে তো বলতেছে উল্টা গল্প কেমনে পানিতে আগুন ধরে তো পানিতে আগুন ধরে না এটা আমরা সবাই জানি কিন্তু পানিতেও আগুন ধরে আমার বাংলাদেশে এই দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশ সালে উনপঞ্চাশ জন মানুষ ক্ষণিকের মধ্যে লাশ হয়ে গেছে তাদেরকে চিনাও যায়নি এইভাবে পোড়া পড়ে গেছে তার মানে দুনিয়ার আগুন কত ভয়াবহ একটু চিন্তা করেন এর চাইতে যদি উনসত্তর গুণ আগুনকে বাড়ানো হয় এই আগুন থেকে বাঁচানোর জন্য আপনার প্রচেষ্টা কি মা তো শুনে হতবা তাই তো আমি বাঁচালাম সন্তানকে দুনিয়ার আগুন থেকে তাহলে আমার সন্তান আখেরাতের আগুনের দিকে যে আমি ঠেলে দিচ্ছি আপনি যদি না ডাকেন ওকে আখেরাতে আগুনে ধরা খাবে না আপনি মসজিদে যান মসজিদে যান আপনারা জবাব শুনেছেন তো ওই দুই একজনই যাই এই দুই একজন মসজিদে যান আর বাকিগুলো আচ্ছা যান আমি আপনাদেরকে অভিবাদন জানাই যারা যাচ্ছেন তারা কেন জাহান্নামের আগুন থেকে মাচার জন্য কিন্তু যখন আপনি যান জাহান আগুন থেকে বাঁচার জন্য কন কনে ঠান্ডার মধ্যে মসজিদে গিয়ে হাজির কিন্তু আপনার সন্তান ঘুমাচ্ছে কেন ওরা কি জাহান নামের আগুনে পুড়বে তাই আপনি রেখে গেলেন আপনি তো হা না কিচ্ছু বলতে পারবেন না বলতে পারবেন এখন কোনো বলার কোনো বুদ্ধি নাই তার কারণ আপনি বলতে পারছেন না যে হ্যাঁ আমি জাহান আগুনে পোড়াবো আর বলতেও পারবেন না না আমি জাহান আগুনে পোড়াবো না কেন বলতে পারবেন না তার কারণ আপনি ওকে নিয়ে যান নাই আপনি ওকে যদি নিয়ে যেতেন তাহলে বুঝতাম আপনি স্বার্থপর বাবা না আপনি ভালো বাবা যে সন্তানকে সাথে নিয়ে মসজিদে দেখেছেন সাবধান আপনি তাহাজ পড়বেন রাত তিনটায় উঠে তাহাজ থেকে নিয়ে ফজর ফজরের আজানের পরে মসজিদের পানে হাঁটবেন আর ছেলেরা ফজরেও ঘুমাবে ফজর পড়ে এসে যখন একেবারে সকাল সূর্যোদয় হচ্ছে ওই সময় আপনি ডাকবেন ওঠো সালা আদায় করো ফজরের সময় হয়ে গেছে পার হয়ে গেছে কি লাভ আপনার অকলেল্লেদিন কাফারু রব্যানদিন অকল মিনাল জিন্নিভল্লিংস কেমতের মানে যারা জহাল ময়দানে যারা যারা অপরাধী কি অপরাধে কোন অপরাধে তারা জাহান্নামী হয়েছে আল্লাহর দরবারে তারা বলবে আল্লাহ ওদেরকে দেখাও যারা জিন ইনসানদের মধ্য থেকে আমাদেরকে জাহান নামি বানিয়েছে এই পথে আসতে প্ররোচিত করেছে উৎসাহ দিয়েছে খারাপ কাজের পথ দেখিয়েছে তাদেরকে দেখাও তারা আজকে আমাদের নিচে তথা আমাদের খারাপ আমাদের চাইতে খারাপ জাহান নামে তারা অবস্থান করবে তুমি তাদের জাহান নাম নিশ্চিত করবে তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত মেনে নিব তারা যেন আমাদের পায়ের নিচে আমাদের পায়ের নিচে পৃষ্ঠ হয় আমাদের নিচের নিচ স্তরে যেন জাহান নামে থাকে অত পর আমরা এটা মেনে নেব যদি আপনি বাবাও হন মাও হন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী টিচার শিক্ষক অথবা প্রিন্সিপাল যেই হোক না কেন যদি আপনার কারণে আপনার সন্তান আপনার ছাত্র জাহান নামি হয় কেয়ামতের ময়দানে আমাকে আপনাকে কাউকে ছাড় দেওয়া হবে না ছাড় দিবে আর প্রিন্সিপাল নিয়ম করেছে যে বোরকা পরে স্কুলে আসা যাবে না ওস্তাদজি আসবেন কিছুক্ষণ পরে উনি বেশি করে বলবেন ওস্তাদির কথা হয়তোবা কারো খারাপ লাগতেও পারে আবার কেউ হয়তোবা সুশিক্ষিত অথবা সমাজের ভালো এলিট পারসন ওনারা এভাবে বলবেন না কথাটা এভাবে না বলাই ভালো ছিল মানে ওস্তাদজি বলেন না যে আপনি প্রিন্সিপাল আপনি শিক্ষিত নাকি অশিক্ষিত আপনি যে মূর্খ আমি প্রমাণ করে দিব আপনার এটা আমার কথা না তো আমার সাথেই কথা বলতেছি তো এখন আমার কাছে মনে হয় আমাদের এক ভাই উনি হস করেছেন মার্শাল্লা অনেক ভালো মানুষ পরহেজগার যেই হোক যেহেতু নাম বলছি না সমস্যা নেই বগুড়াতে ভালো একটা স্কুল হলো করতোয়া স্কুল নাকি জন্য নাম তো করতোয়া স্কুলে তার মেয়ে ক্লাস টেনে পড়ে তো বললাম তো সে হাজি ভালো মানের হাজি ভালো দানশীল বেশ কিছু যাই হোক তো সে বলছে যে না ওখানে তো বুরকা নিষেধ তা আমি বললাম না বুরকা নিষেধ ঠিক আছে কিন্তু আপনার মেয়ে তো বুরকা পরে যায় বলছে আরে ভাই গেটেই বুরকা খুলতে হয় গেটে বুরকা খুলতে হয় একজনের কি অনুমতি নেয় ও যে না একজনেরই অনুমতি নাই আপনার মেয়ে আমার মেয়ে ওইভাবেই থাকে তা আপনার মেয়েকে বিয়ে করবে কে আপনি যেই মানুষ বলছে ভাই এটা তার একটা ভুল কথা বললেন আমাদের মেয়েকেও বিয়ে করবে কেন জানেন এই যে উনি দুঃখ করে বলছেন এই যে হজ করে আসছি আমার টাকা পয়সা আছে আমার মেয়ে পরে পরে চলে বাজারে যায় যায় সব জায়গায় কোথাও খোলে না এখন এই আমার মেয়েকেই বিয়ে করার জন্য অনেকে প্রস্তাব দেবে কারণ উনি বোঝাতে চাইলেন আমাদের যুবকদের বর্তমান অবস্থাটাও এমনই হয়ে গেছে ওরা খেয়ালই করে না কে পর্দান ছিলা আর কে পর্দা করে না ওরা এখনো বুঝে না শুধুমাত্র চমকপ্রদ কিছুমাত্র উপরে কিছু দেখাই দেখি মনে করি এরা ভালো পর্দান ছিল সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলাম তা হলো যে মা বাবাকে খেয়াল করতে হবে যে আমি আমার সন্তানকে কিভাবে জাহান নাম থেকে বাঁচাবো তো জাহান নাম থেকে বাঁচাবেন আপনার কোনো প্রচেষ্টা নাই আপনার কোনো প্রয়াস আপনার কিছুই যায় জাহান নাম থেকে কেমনি এমনি বাঁচবে নাকি জাহান্নাম বহুত দূরে আছে আর এ দূরে দূরে পালিয়ে থাকবে জাহান্নামে নামে যেতে পারবে না এই ধরনের কোনো অবস্থা হবে না এই জন্য দুনিয়াতে যদি আপনি জাহান্নাম নাম থেকে বাঁচতে চান তাহলে দুনিয়াতে ব্যবস্থা করে যেতে হবে আর আমি জাহান নাম থেকে বাঁচবো জাহান নাম থেকে বাঁচবো এই বলে তাজবি পড়বেন এই তাজবিতে জাহান নাম ঠেকবে না চলেন আমরা একটু যাই আরও একটু এগিয়ে যাই আমাদের আদর্শ পরিবার গঠন করার ছোট্ট কিছু নীতিমালা আপনাদের সামনে অবস্থান উপস্থাপন করব। তবে তারা আগে একটা হাদিস বলি এই হাদিসটা আপনাদের কাছে খুবই পরিচিত এবং প্রায় মুখস্থ আছে বলতে পারেন কিন্তু আশ্চর্যজনক হলো আমরা এখন এখানে শুনি আর কিছুক্ষণ পরে গিয়ে আমাদের আমলটা আবার বাদ হয়ে যায় সবার এখন মানসিকতা কি জানেন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনারা কে কে জান্নাতে যেতে চান তাহলে আপনারা তো সবাই হাত তুলবেন আমি জানি মানে কেউ হাত উঠাতে বাদ দেবে না সবাই জান্নাতে যেতে চায় জাহান নামে যাবেন না জাহার নামে যাব এইভাবে কেউ হাত তুলবেন আপনারা কেউ জাহান্নামে নামে যেতে চান দেখেন মা বন্ধুরাও জিজ্ঞাসা করে আসেন তারা এটাই বলতেছে না আমরা জাহার নামে যাব না কিন্তু এখান থেকে বেরিয়েই আপনি কাল সকালে ফজর পড়বেন তার মানে আপনি বলছেন যে আপনি পড়বেন কিন্তু পড়লেন না পড়া হলো না সাতটা আটটা বেজে গেল তাহলে কি হবে আপনি যেখানে বললেন যে আমি জাহান্নামে নামে যাব না তার মানে এখানে একটা পয়েন্ট যে আপনার কথা এবং কর্মের সাথে সমন্বয় থাকতে হবে আপনার পরিবারকে সুন্দর রাখতে হলে আদর্শ পরিবার উপহার দিতে চাইলে আপনার কথা ও কাজে অবশ্যই মিল থাকতে হবে কথা এক কাজ আর এক রকম কাজ একার কথা যদি দুই রকম হয় তাহলে আপনি আদর্শ বাবাও হতে পারবেন না আদর্শ পরিবারও কখনো গঠন করতে পারবেন না ছোট্ট ছেলে বাবাকে বলছে আমার জীবনের বড় আফসোস আমি ভালো বাবার সন্তান হতে পারিনি কাকে বলছে বাবাকেই বলতেছে আমার আফসোস আমি ভালো বাবার সন্তান হতে পারি নাই বাবা বলতেছে কেন আমি তোমার বাবা তুমি ভালো বাবা হতে পারবে না কেন আমি তো ভালো বাবা বলছে না 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 ভালো বাবা আমি উস্তাদজির কাছ থেকে শুনেছি যারা বিড়ি খায় বিড়ি বুঝেন তো বিড়ি সিগারেট যেটা যারা বিড়ি খায় তারা ভালো মানুষ না তার মানে আপনি বিড়ি খান আপনি ভালো মানুষ না আর আপনি আমার বাবা তার মানে আপনি আমার ভালো বাবা না ছোট্ট ছেলে মাত্র পাঁচ বছর ছোট্ট প্রথমে আমি এই গল্পটা শুনেছি এক মিশরের কাছ থেকে বা এক বন্ধুর কাছ থেকে ওই গল্পটা প্রথম বলেছিল আমার এখন হয়তো অনেকে জানতে পারবেন তো বলছে পাঁচ বছর বয়সের ছেলে যখন বাবাকে এই কথাটা ধরিয়ে দিয়েছে তেইশ বছর ধরে সিগারেট খেত দেই বছর ধরে বিড়ি সিগারেট খাওয়া মানুষ ছোট্ট এক কথায় পরিবর্তন হয়ে গেছে যে না আমি একজন বাবা অথচ ভালো বাবা না আমি একজন বাবা অথচ আমি আমি জেনা করে বেড়াই একজন বাবা অথচ আমি সুদ খাই আমি একজন বাবা অথচ আমি ঘুষ খাই আমি একজন বাবা অথচ আমি কলম দিয়ে জুলুম করি আমি একজন বাবা অথচ আমি ইঞ্জিনিয়ার হওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার পরে আমি জুলুম করি না আর যাই হোক না কেন মানুষ অনেক খারাপ হতে পারে তবে বাবা হিসাবে আমি খারাপ হতে চাই না আমি ছেলের কাছে ভালো হব যত বন্যায় আছে যত খারাপই আছে যত শোক ঘুষি কারবার আছে আমি ছেড়ে দেব তেইশ বছরের জীবনে যত সিগারেট খেয়েছে তৌবা করে সে সেই দিন থেকে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ আপনি আপনার সন্তানের কাছ থেকে তো অনেক মেসেজ পান বুঝেন না কেন সন্তানদের সামনে কথা বলতে গেলে কথা এবং কাজ অবশ্যই দুই রকম হওয়া যাবে না একরকম হতে পারে আদর্শ পরিবার গঠন করার জন্য আপনারা উচ্চাজ্যের বই নিতে পারেন আদর্শ পরিবার আরও বই নিতে পারেন উপদেশ অথবা অন্য অন্য বড় লাভবান আদর্শ পরিবারটা আপনাদের জন্য আমি আজকে সাজেস্ট করতেছি যদি পান তাহলে নিয়ে যাবেন বইটা আদর্শ পরিবার এক নম্বর ইখতিয়ারুজা জিন স্বামী স্ত্রী ভালো নির্বাচন করা ভালো স্বামী অথবা ভালো স্ত্রী ভালো ছেলে বা ভালো মেয়ে নির্বাচন করা যদি নির্বাচন করেন তাহলে আপনার পরবর্তীটা ভালো হবে তবে ক্ষেত্রে সাবধান তিন বছর চার বছর প্রেম করা অবৈধ সম্পর্ক করার পরে ওই মেয়েকে যদি বিবাহ করেন তাহলে ওই মেয়ে ভালো নয় আর ওই ছেলের সাথে যদি আপনার মেয়েকে বিবাহ দেন তাহলে জেনে রাখবেন এই ছেলেও বা ভালো নয় অহরি মাদারিকা আল এল মোমিন আল্লা রবুল আলমিন মোমিনদের জন্য ওই ধরনের সম্পর্ক বা বিবাহকে হারাম করেছেন আপনারা যদিও চিনেন আপনারা যদিও জানেন এখন তারা এটা করে ফেলেছে কি আর করা সেই জন্য বিবাহের ক্ষেত্রে আপনারা উপযুক্ত পাত্র পাত্রী নির্বাচন করবেন রাসূস সাল্লাহয়ারি ওসাল্লাম বলছেন ঈদা হাদাক মিল আহু হুল কাহু ফাজু হু হে মেয়ের বাবারা শোনো তোমার কাছে কোনো ছেলে যদি আসে বিয়ের প্রস্তাব নিয়ে যার আচরণ ভালো যার চরিত্র ভালো এবং যার দিন ভালো আবার শোনেন দুইটা গুণ এক যার দিন ভালো তার ধর্ম ভালো এবং দুই তার ক্যারেক্টার ভালো এই দুই গুণ বিশিষ্ট কোন ছেলে যদি আপনাকে বিবাহের প্রস্তাব দেয় ফাজাউজুহু তাহলে তার সাথেই তোমার মেয়েকে বিবাহ দাও তার মানে কক কথা এখানে শেষ হয়ে গেল এটাই রসুজা সাল্লামের বলার ছিল যে বিয়ে দিয়ে দাও আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহর নবী বললেন ওয়াইল্লা যদি তোমরা বিবাহ না দাও এই মেয়ের বাবা শোনেন যদি আপনি আপনার মেয়েকে বিবাহ না দেন আপনার মেয়ের বয়স এখন আঠারো উনিশ বিশ বছর আপনি যেই ছেলে বিবাহ করতে আসলো ও ছেলের আচরণও ভালো ও ছেলের চরিত্র ভালো ও ছেলের দিনদারিতাও ভালো কিন্তু দেখলেন কি চাকরি করে কোথায় থাকে বাড়ি কোথায় বংশকেই ইত্যাদি দেখে বিবেচনা করে ভাবলেন না এই ছেলেকে বিবাহ দেওয়া যাবে না চাকরি যে কোনো সময় নাই হয়ে যেতে পারে এটা সরকারি চাকরি নয় ও যে বেতন পায় ও যে বেতন পায় আমার মেয়ের মাসিক খরচই চলবে না এই জন্য তার সাথে বিবাহ দেওয়া হবে না এই জন্য আপনি তাড়িয়ে দিলেন বললেন যে না বাবা আমরা এখন অন্য চিন্তায় আছি সে মেয়ে পরীক্ষা দিবে কয়েকদিন পরে টেস্ট তারপরে এই সমস্যা আরো কিছুদিন অপেক্ষা করবো তোমরা অন্য মেয়ে খোঁজো এটা বলে আপনি বিবাহ দিলেন না আমার নবী বলেছেন ওয়াইল্লা যদি তুমি বিবাহ না দাও তাহলে ফাতাকুন ফিতনা কাবীরা তাহলে বড় ফিতনা চলে আসবে ওয়া ফাসাদুন আরি। তাহলে মহা বিপর্যয় ঘটে যাবে কেন মহা বিপর্যয় বুঝেন আপনি কাকে বলে তার মানে এলাকায় জেনা ব্যবিচারে ভরে যাবে জেনা ব্যবিচারে সব নষ্টামিতে নোংরামিতে সব ভরে যাবে অশ্লীলতায় নষ্ট হবে আপনার ছেলেও নষ্ট হবে আপনার মেয়েও নষ্ট হবে তাহলে কি হবে দেখেন আমার নবী সাল্লামের ভাষার উদ্দেশ্য হলো ফাসাদুন আরিদ মহাবিপর্যায় মানে এই ছেলেটা অন্য এক মেয়ের হাত ধরবে আর আপনার মেয়েটা অন্য এক ছেলের হাত ধরে ক্যাম্পাসে হাঁটাহাঁটি করবে এটা কি ভালো নাকি খারাপ তার মানে একজনের কারণে আরো ছয়জন বেশি খারাপ হয়ে গেল আশ্চর্য কথা আমি আপনাকে বলে যাই রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন তোমার মেয়ে বড় হয়েছে বিবাহ দেও নাই এর পরে ও যেটা জেনা করবে এই জেনার শাস্তি তোমাকেও ভোগ করতে হবে আপনি তাহাজ্যোধ পড়লেও মেয়ের শাস্তি আপনাকে ভোগ করতে হবে কথাগুলো ক্লাসে হলে ভালো হয় ক্লাসে হলে ধরে নেন যে যারা বুখারি মুসলিম পড়ছে বড় হয়ে গেছে তাদের সামনে হলে আরও বেশি খোলাখুলি বলতে পারতাম উস্তাদজি হয়তো বা আরও খোলাখুলি বলবেন এ বিষয় নিয়ে কিন্তু আমি আপনাকে এখানে একটু কথা বলি তাই তো মানুষজন জায়গা হচ্ছে না আপনারা একটু এগিয়ে আসেন যারা দাঁড়িয়ে আছেন আর দাঁড়িয়ে নয় আশেপাশে অনেক যা দাঁড়িয়ে আছে আপনার এদিকে এগিয়ে আসেন যদি জায়গা থাকে আর একজনকে জায়গা দিন আপনার আপনারা তো এখানে কিছু কিছু নিতেই আসছেন তাই না একটা জিনিস নিয়ে যান সেটা কি যদি টাকা পয়সা দান নাও করতে পারেন তাহলে জায়গাটা দান করেন তাহলে আল্লাহ আপনার জন্য কেয়ামতের দিন জায়গার ব্যবস্থা করবেন সুবহান আল্লাহ দেখেন এই জায়গা আমার না কিছুক্ষণ পরে আমি এখানে থাকবো না এটা অন্যের জায়গা আমি বসে আছি আমি তিনজনের জায়গা নিয়ে বসে আছি আপনি দুইজনের জায়গা ছেড়ে দেন আল্লাহ রবীন্দ্র আল্লাহ তোমাদের জন্য জায়গার ব্যবস্থা করবেন সুতরাং অন্যরা জন্য বসে না থাকে আমাদের আলোচনা এবং সময়ের আমরা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি আমরা যে কোনো সময় উচ্চ নিয়ে আসবো এবং পেয়ে যাব, আপনারা আপনাদের মূল আলোচনা শুনবেন ইনশাল্লাহ এখানে আমি এক নম্বর বলেছিলাম ভালো স্বামী ভালো স্ত্রী নির্বাচন করা তাকে বলেন তুমি বিবাহ করো না কেন বিয়ে করবো কে মেয়ে দিবে আচ্ছা যাও অমুকের মেয়ের সাথে তুমি বিবাহ রাজি হয়ে যাও তো তার কাছে গিয়ে বলছেন আপনার মেয়েকে বিবাহ দিতে বলেছে আমার সাথে এই মেয়েকে বিবাহের জন্য মদিনার যুবকরা পাগল যে ওর মেয়েকে বিয়ে করবে আর একটা নাক বোচার ঠোঁটমোটা এবং কালো কুচকুচে চুলগুলো কুকড়ানো এই ধরনের একটা আফ্রিকান ছেলে এসে বলছে আপনার মেয়েকে আল্লাহর নবী বিবাহ দিতে বলেছেন বলছে যে না তোমার সাথে বিবাহ দেবো না যা চলে যাও মেয়ে বলছেন যে আব্বা ওটা কে কেন এসেছিল ওটা আল্লাহর নবী পাঠিয়েছিলেন এক ছেলেকে তোমার সাথে বিবাহে দেওয়ার জন্য মেয়ে বললেন যে তাহলে আপনি ওকে আবার ডাকেন ডেকে বলেন যে আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন তো ছেলে আবার ডাকলো যে ঠিক আছে আমি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিব খুশি হয়ে গেলেন মেয়ে বলছে কে পাঠিয়েছে জানেন আল্লাহর নবী পাঠিয়েছে পছন্দনীয় রাসুল সাল্লাহ আলী আসসালামের নির্বাচিত এবং মনোনীত ব্যক্তি পাত্র তার সাথে বিবাহ হওয়া মানে এটা বিশাল ব্যাপার সম্মানের ব্যাপার আপনি তার সাথে বিবাহ হতে রাজি হয়ে যান সাহাবিরা তার জন্য টাকা পয়সা তুল্য মানে মোহরের টাকাও নাই বাজারের টাকাও নাই অথচ ইনি ধনী মানুষ মেয়ের বাবা ধনী সাহাবি এটাই করলেন টাকা পয়সা উঠিয়ে তাকে বললেন যাও তুমি বাজার করে নিয়ে আসো বাজার করে নিয়ে আসলেন বিবাহ হলো বিবাহের পরে হঠাৎ করে দুর্যুদ্ধের দামামা বেজে উঠল চলে গেল তারপরে তিনি গিয়ে শহীদ হয়ে গেলেন ওখানে যাওয়ার পরে সাদা সাহেদিকে খুঁজলেন কোথায় তার লাশ খুঁজে পান না হঠাৎ করে আল্লাহর নবীর মনে হলো ও যখন এখানে এসেছিল বলেছিল যে রসুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন তো আমার জন্য এইখানে তীর লাগে দেখেন আমার জন্য এইখানে তীর লেগে আমি মারা যাই উদ্দেশ্য কি বলেন তো শহীদ হওয়া রসুল সাল্লিক আসসালাম বললেন দেখো তো কারো এইখানে তীর লেগে আছে কিনা চিরা যায় না কালো মানুষ তো খুঁজতে খুঁজতে দেখলেন হ্যাঁ ঠিক এই জায়গাতে একজনের তীর লেগে আছে আল্লাহ এই তো রসুলাম সেখানে গেলেন যাওয়ার পরে চেহারা দেখে চিনতে পারলেন হাঁটু গেড়ে লাশের কাছে বসে হাউমাউ করে আল্লাহনবী কেঁদে ফেললেন আহারে মানুষের দোয়া কবুল হয় কিন্তু তোর দোয়াটা আল্লাহ এইভাবে কবুল করেছেন আমি তাতে আশ্চর্য হচ্ছি এই বলেছিল আমার তীর জন্য এখানে লাগে দেখছেন এই জায়গাতেই তীর লেগে সে শহীদ হয়ে গেছে ভাঙল আল্লাহর নবী বললেন যেই কারণে বাবা বিবাহ দিতে যাচ্ছিলেন না তাহলে ওর যে গণিমত আছে ও গণিমত বলকে মেয়ের বাবাকে পাঠাও দেখেন ও ধনী হয়ে গেছে তার মানে তার স্ত্রী স্ত্রী হয়ে তার এখন শহীদের স্ত্রী হয়ে গেছে তার স্ত্রী একজন জান্নাত মানে হাটা জান্নাতি একজন লোকের জান্নাতি একজন মানুষের স্ত্রী হয়ে গেছে সুহান আল্লাহ আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন একজন শহীদের স্ত্রী